আসসালামু আলাইকুম, শুভ সকাল। সকাল সকাল আমি আপনাদের সাথে শেয়ার করব আজকে আমার বাচ্চার টিফিনের রেসিপি। বাচ্চাকে আমি এক এক দিন এক এক রকম টিফিন দেওয়ার চেষ্টা করি। আজকের একটা খুব সহজ এবং মিনিট পাঁচেকের মধ্যে যাতে এটা তৈরি করা যায়, তাই আপনাদের সাথে আজকের আমার এই ভিডিও শেয়ার করা। আমি কিছুটা বনলেস চিকেন নিয়েছি। এতে আমি হাফ চা চামচ আদা রসুন বাটা, সয়া সস, টমেটো সস হাফ চা চামচ, লবণ হাফ চা চামচের একটু কম, জিরা, ধনিয়া, মরিচ আর হলুদ সব কিছু আমি হাফ চা চামচ করে দিয়েছি। এবার সব কিছু আমি ভালোভাবে মেখে ময়দার সাথে আমি কোট করে গরম তেলে এগুলো আমি ভেজে নিব, অল্প আঁচে ভাজব। বিয়ার্স চাইলে ম্যারিনেশন করে রাখা যায়, আর আমার যেহেতু হাতে সময় কম তাই আমি এগুলো ইনস্ট্যান্ট ভেজে দিচ্ছি। আর এটা আমার ছেলের অনেক প্রিয় একটা খাবার। যখন চিকেনটা ভাজা হয়ে যাবে, এবার আমি অন্য একটি ফ্রাইং প্যানে কিছুটা বাটার দিয়ে দুইটা ব্রেড আমি টোস্ট করে নিব। ব্রেড টোস্টের সাথে এভাবে ফ্রাইড চিকেন খেতে ভালোই লাগে, তাই এটা আমি ওর টিফিনে আজকে দিব বলে ঠিক করেছি। এভাবে আমি এক এক দিন এক এক রকম টিফিন দেওয়ার চেষ্টা করি। আশা করব আমার ভিডিওগুলো আপনাদের ভালো লাগে। যদি ভালো লাগে থাকে তাহলে প্লিজ আমার ভিডিওতে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর হ্যাঁ, অবশ্যই একটি ভালো কমেন্ট করবেন। আপনাদের কমেন্ট আমাকে অনেক বেশি উৎসাহিত করে। ধন্যবাদ।